সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা আমবাড়িহাটে অবস্থান করছি। তো আমবাড়িহাটে যে জায়গায় ছোট ছোট গরুগুলো বিক্রি হয়, মানে বাছুরগুলো, আমরা সেই জায়গায় যাচ্ছি। তবে তার আগে আমরা এখানে কিছু ছোট ছোট সার, শাহিওয়াল সার দেখছি। আমরা এই ছোট ছোট শাহিওয়াল সারগুলোকে দামের ধারণা দিব আগে, তারপরে আমরা দেশাল যেগুলো সেগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। মানে আজকের এই প্রতিবেদনে আজকের বাজারে সব থেকে ছোট ছোট বকনা এবং সার বাছুরে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। এবং আজ হচ্ছে 8 নভেম্বর 2021 সোমবার। আপনারা জানেন যে সোম এবং শুক্র দুই দিন বসে এই হাটটি। তো চলেন আমরা দামটা শুরু করি। ভাই আসসালামু আলাইকুম, এটা কত দাম চাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, এটা কত চাচ্ছেন? 42। পিচ্ছিটায় এত দাম চাইলেন? এটা তো জাতি বাচ্চা ভাই। জাতি? কি জাতের বাচ্চা ভাই? এটা হলো শাহিওয়াল, অরিজিনাল অরিজিনাল শাহিওয়াল। কত কত বলে ভাইয়া? কত বলছে? 35 বলে ফেলছে। কত হলে বিক্রি করবেন? কত হলে ছাড়বেন? 37,000 টাকা দেখছেন এই পিচ্চিটা, 37,000 টাকা হলে দেখায়। এটা কিন্তু এখনো দুধ ছাড়ে নাই, মায়ের জন্য চিল্লাচ্ছে দেখছেন। আমরা চলে যাবো এ পাশে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনারটা কত টাকা দাম চাচ্ছেন? কত টাকা চাইলেন ভাইয়া? 31। কত বলছে? কত? 25 ভাঙ্গে বলে, 25 বলে। আর কত হলে ছাড়বেন? কত হলে বিক্রি করবেন? 27,500। একটু দেখি আমরা, এই যে এইটা 27,500। শাহিওয়াল সার বাচ্চা, সব থেকে ছোট বাচ্চা। একটু সামনের দিকে চলে যাবো, এর পাশে কিছু দেখছি আমরা, এগুলোর একটু দামে আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন? 24। আরিয়া না ষাট? কত বলছে? কত? 19,550। আর কত হলে বিক্রি করা যায়? 20,500 হলে এটা বিক্রি হবে। দেখার চেষ্টা, এই যে দেখছি আজকের বাজারে সব থেকে ছোট ছোট বকনা এবং সারের দামে ধরে দেওয়ার চেষ্টা করছি। ভাই এই সাদাটা কত চাচ্ছিলেন? এটা 22। আরিয়া না বকনা ভাই? আরিয়া মানে ষাট। কত হলে বিক্রি করবেন ভাইয়া? 1,000 শট। মানে কত? 19 কত কিনলেন ভাই জান? 126। আরিয়া না বকনা? আরিয়া। 126,000 এটা কিনছেন। আচ্ছা ধন্যবাদ। ছোট ছোট একেবারে যেগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় আমরা প্রবেশ করছি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবাজি? আলহামদুলিল্লাহ। কত চাচ্ছিলেন আপনারটা দাম? দাম চাচ্ছি তো 24 বা 24। আরিয়া না চাচা? ষাট। কত বলছে? কত বলছে? কত বলে? এখনো বলে নেই। হ্যাঁ বলে নাই, এখনই আসলেন। কত হলে বিক্রি করবেন? 1,000 মানে কত? 21। দেখি আমরা, 21 এটা সর্বশেষ, 21,000 হলে বিক্রি হয়ে যাবে। ভাইয়া কি দাম বললেন? 17,000 বলছেন। আর কত হলে রাখবেন লাস্ট? আচ্ছা 1,000 মানে 21। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে ছোট ছোট, এটা কত টাকা দাম চাচ্ছেন? 22। আরিয়া না বকনা? বকনা 22। কত বলে ভাই? 18-17। কত হলে বিক্রি করবেন? কত হলে? 20 হলে যেটা সর্বশেষ, 20,000 হলে ছেড়ে দেবো। দেখছেন এই যে নাভিটাও কিন্তু বেশ ঝুলানো আর কি, শাহিওয়াল বলে দাবি করছে। আর এটা কি খাসি না গরু? গরু না বকরি? কত দাম চাচ্ছেন? 16। কত বলছে? কত?
12-13 বিক্রির দাম 15 হলে এই দেখেন একেবারে ছোট। এগুলো তো ভাই দুধ ছাড়ে না, দুধ ছাড়ছে ছাড়ছে হালকা করে ছাড়ছে। হ্যাঁ, এটা কত দাম চাইলেন? এটা 24 কত বলছে? কত? 18 এটা কত হলে রাখবেন? 22 সর্বশেষ 22,000 হলে। এই যে আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদের, এই যে দেখছেন এটা 22,000 হলে বিক্রি হবে। আর এটা কার? এটা এটা আপনার ভাইয়া? আপনারটা কত চাচ্ছিলেন? 27। এত বেশি চাইলেন? কত বললো? 21-22 বিক্রির দাম 24-23-24 যাবে এত বিক্রি করবে, এই যে যেটি ধারণা দিচ্ছে উনি। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। চাচা, আপনার এই পিচিটা কত টাকা দাম চাচ্ছেন? বকনা আমার বকনা আপনার কত টাকা চাচ্ছেন? দাম 16,000। কত কয়? 12-12.5 আর বিক্রির দাম 13 হলে বিক্রি হয়ে যাবে এটা বকনা। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু দেখি এ পাশে যাব। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাচ্ছিলেন আপনারটা দাম? 16.5 কত বলছে? কত পর্যন্ত? 13-13.5 আর কত হলে ছাড়া যাবে? 14-14.5 হলে বকনা, বকনা না 14-14.5 হলেই বিক্রি হয়ে যাবে এই বকনাটা। তো আমরা একটু দেখি যে এপাশে আরও কিছু ছোটো ছোটো দেখছি আমরা, এগুলোর একটি দামে ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইকে শুধু সবাই খুঁজে আমাদের ফোন দিয়ে বলে যে ভাইয়ের নাম্বার দেন, নাম্বার দেন। তো ভাইয়ের নাম্বারটা একটু দেন আমাদের আগে। হ্যাঁ, 017-230-230-46-593-593 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে। আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসলেন? আজকে আসলাম 5টা। 5টা কয়টা বিক্রি করছেন? 2টে বেচছি। 3টা আছে এখনো? তো আমরা একটু দেখি রেটটা একটু জানান তো আমাদের। এটা কত টাকা চাচ্ছিলেন? এটা চাচ্ছি 10,000। 10,000 চাচ্ছিলেন? কত হলে বিক্রি করবেন? 9,000 হলে দিয়ে দিবেন? এত কম? এটা কম কি মানে কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই, বাচ্চা ছোট বাজার কম, বাচ্চা ছোট বাজার কম, 9,000 হলেই ছেড়ে দিবেন এটা। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি, আপনার নাম্বার তো থাকলো, কেউ যদি ফোন করে নিতে চায় ঘুরে যায় দিতে পারবেন তো? দেওয়া যাবে এই 9,000, যখন আর দাম বাড়ে যাবে না? না, এরকমই দেওয়া যাবে, এরকমই। হ্যাঁ, আর এটা 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 চাচ্ছি 16। এটা কত হলে বিক্রি করবেন? 15,000 হলে। আর বিক্রির দাম কত? 2-100 যা হয়, মানে 15 থেকে আর 2-100 বাড়তে হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আপনাদের শুনুন, এটা তো একটু বড় সাইজ, এটা কত টাকা চাচ্ছেন? এটা একই দাম, এটা 16-তে দিয়ে দিবেন? 16,000 হলেই দিয়ে দিবেন? আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা 16,000 হলে, একটু মাথাটা নিচান তো। 16,000। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা একটু দেখি এ পাশে, আমরা এগুলো একটু দামে ধারণা দিব। এটা কত চাচ্ছিলেন চাচা? 15। কত কয়? 12। কত হলে বিক্রি করবেন চাচা? 12-13,000 হলেই বিক্রি হয়ে যাবে। এই দেখি 12-13,000। আজকের বাজারে সব থেকে যে ছোট ছোট বকনা এবং সার বাছুরগুলো বিক্রি হচ্ছে, আমরা আপনাদের একটু সেই বকনা এবং সার বাছুরগুলো চেষ্টা করছি। বাজার খারাপ, কিনতে আসেন না বিক্রি করতে? 16,000-15,000 বিক্রি করলে কিনছিলেন আরো 1,000 কম, বাড়িতে কিনে নিয়েছি 1,000 টাকা লস। লস মানে কি? কিভাবে সম্ভব? লস করে দিয়ে দিলেন? লস করতে পার কি, বিক্রি হয় না? আর একটু রাখতেন, বাজার হচ্ছে না? কি বাজার হচ্ছে না? আচ্ছা আচ্ছা, এরপরে লাভ হবে আপনাদের? আচ্ছা হয়, লাভ হয়, লাভ লস তো থাকবেই ব্যবসায়। দাম দর চলছে একটা, কত চলছে চাচা? ভাই কত বললেন? কত বললেন দাম? 18 আর 19। আমরা একটু দেখি, এটা দেখি, এই যে 18-19 দাম দর চলছে। 18-19 দাম দর চলছে, আজকের বাজারে ছোট ছোট বকলে বংশারগুলো দাম। আমরা একটু দেখাই যে কি পরিমাণ কালেকশন এখানে উঠেছে, যে দেখছেন এগুলো সবগুলো আসতে পারে ছোটো ছোটো সার এবং ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।
টাকা ঘুম না টাকা কম দেখো যে জিজ্ঞাসা।